লিভার শরীরের একটি অবিচ্ছেদ্য অঙ্গ যা 500টিরও বেশি গুরুত্বপূর্ণ শারীরিক কাজ সম্পন্ন করে। আপনার খাওয়া খাবারকে লিভার শক্তিতে রূপান্তরিত করতে ভাঙ্গতে সাহায্য করে। একই সঙ্গে রক্ত থেকে বিষাক্ত পদার্থগুলোকেও সরিয়ে দেয়, তাই লিভারের যে কোনো সমস্যা সামগ্রিক স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। লিভারের দীর্ঘস্থায়ী এক ব্যাধি হলো ফ্যাটি লিভার ডিজিজ, যা লিভারের চর্বি জমার কারণে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই ফ্যাটি লিভার ডিজিজের প্রাথমিক পর্যায়ে তেমন কোনো উপসর্গ দেখা দেয় না, তবে রোগটি বিকশিত হওয়ার সঙ্গে সঙ্গে সারা শরীর জুড়ে লক্ষণ দেখাতে শুরু করে। ফ্যাটি লিভারের রোগ 4টি পর্যায়ে বিকাশ লাভ করে। এর চতুর্থ ও শেষ পর্যায়ে সিরোসিস নামে পরিচিত। NHS UK অনুসারে ক্রমাগত ও দীর্ঘমেয়াদী লিভারের ক্ষতির কারণে সিরোসিস হয়। সম্প্রতি নতুন এক গবেষণায় দেখা গেছে ফ্যাটি লিভারে আক্রান্তের হার গত 3 দশকে বেড়েছে বিশ্বব্যাপী। শিকাগোতে এন্ডোক্রাইন সোসাইটির বার্ষিক সভায় ENDO 2023 এ উপস্থাপিত সমীক্ষা এই তথ্য জানাচ্ছে। গবেষকরা বলেছেন ফ্যাটি লিভার কার্ডিওভাস্কুলার ডিজিজ, Type 2 ডায়াবেটিস ও একটি সাধারণ ধরনের লিভার ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। যদি এর সঠিক চিকিৎসা করা না হয় তাহলে এটি লিভার ক্যান্সার এমনকি লিভার ফেইলিওর পর্যন্ত হতে পারে। ডায়াবেটিস ও হৃদরোগ বিশ্বব্যাপী একটি বড় উদ্বেগের বিষয়। সাম্প্রতিক বছরগুলোতে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার প্রতিস্থাপনের জন্য সবচেয়ে সাধারণ কারণ হয়ে উঠেছে। এই গবেষণার জন্য গবেষকরা 1988 থেকে 2018 সাল পর্যন্ত ন্যাশনাল হেলথ অ্যান্ড নিউট্রিশন এক্সামিনেশন সার্ভে থেকে 32,726 জন অংশগ্রহণকারীর তথ্য বিশ্লেষণ করেন। এ বিষয়ে চার্লস আর ড্রু ইউনিভার্সিটি অব মেডিসিন অ্যান্ড সায়েন্স ইন লস অ্যাঞ্জেলেস ক্যালিফের ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান ও গবেষক থিওডোরসি ফ্রিডম্যান বলেছেন, আমরা দেখেছি ফ্যাটি লিভারের সমস্যার সঙ্গে সঙ্গে স্থূলতাও বাড়ে।